এদিকে বিএনপির সমাবেশ মানেই সন্ত্রাস তাদের কাছে রাজধানী ছেড়ে দিলে জনগণের জানমালের সুরক্ষায় সমস্যা হয় আর সেজন্যই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন আবারও কোনো নৈরাজ্য করলে বড় শিক্ষা পাবে বিএনপি তিনি আরও জানান ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিন্তু বিএনপি ভারত বিরোধিতার নামে নিজ দেশকেই খাটো করছে শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয় পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমাবেশ ঘিরে পাল্টা সমাবেশ নিয়ে কথা বলেন গোটা রাজধানীকে তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে এ সময় আওয়ামী লীগ বা সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বিএনপির বিভিন্ন সময় দেয়া বক্তব্যের সমালোচনাও করেন তিনি ভারত আমাদের বন্ধু কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসে নিজের দেশকে এত খাটো করা এটা গয়েশদের পক্ষে সম্ভব এ মিথ্যাচার তাদের রাজনীতি সেটাই তারা করছে তিনি বলেন বিএনপি ভোটারদের ভয় পায় হেরে যাবার ভয় তারা বারবার নির্বাচন বয়কট করছে বিএনপি দলের প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে এ সময় ওবায়দুল কাদের কথা বলেন মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও মূল্যস্ফীতি নিয়ে আমরা অনেকটা সফল আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফলতা আসবে উপজেলা নির্বাচন নিয়েও দলের সবাইকে সতর্ক থাকতে তিনি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান আমরা নির্বাচন পরবর্তী কোন সহিংসতা চাই না সবাইকে শান্ত থাকতে হবে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা